জঙ্গিপুরে নমামি গঙ্গে প্রকল্পের কাজের গতি খতিয়ে দেখতে এলেন প্রজেক্টের আধিকারিকরা। ইতিমধ্যেই চলছে নমামি গঙ্গে প্রকল্পের কাজ, বিভিন্ন ওয়ার্ডে পাইপ পোতার কাজও শুরু হয়ে গেছে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে জল জমে থাকায় এই হাসপাতালকে প্রজেক্টের অন্তর্ভুক্তির দাবি জানানো হয় পৌরসভার পক্ষ থেকে। সেই দাবি খতিয়ে দেখতে এবং কাজের গতি প্রকৃতি দেখতে শনিবার জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামকে সাথে নিয়ে হাসপাতাল সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন নমামি গঙ্গে প্রকল্পের আধিকারিকরা। আমরা তো পুরো জায়গার সিচুয়েশনটা ভিজিট করে দেখছি, সেই অবস্থায় যে আমাদের অ্যাকচুয়াল কী সিনারিও সেটা আমরা চিপিয়া সাহেবের কাছে তুলে ধরবো, তারপরে উনি যেরকম ডিসিশন দেবেন আমাদের সেরকমভাবে হবে। এক্ষেত্রে এটা বলা দরকার যে আমাদের যে অলরেডি এসটিপি প্রজেক্ট হচ্ছে 5 MLA, সেটা অলরেডি আমাদের হচ্ছে ড্রাই ওয়েদার ফ্লো নিয়ে, এখানে মেন সমস্যাটা যেটা হচ্ছে নিকাশি নিয়ে, তো সেটা চিপিয়া সাহেব যখন বলে গিয়েছেন আমরা সেটা নিয়ে দেখছি। এদিন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান বলেন, আমরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের জল নিকাশির জন্য এই প্রজেক্টের অন্তর্ভুক্তির দাবি করেছিলাম, তা দেখতেই এদিন আধিকারিকেরা পরিদর্শনে আসেন। যে একটা প্রকল্প হচ্ছে এখানে প্রায় 81 কোটি টাকা, তো সব জায়গায় আমাদের টাউনের ই হয়েছে, মানে পাইপ লাইন পোঁতা হয়েছিল, হাসপাতাল ছিল না, সেটা আমার জোর দাবি ছিল, আমার কাউন্সিলরদের দাবি ছিল যে হাসপাতাল থেকে জলটা তুলতে হবে। তাই ওনারা কেম থেকে লোক এসেছে সেটা দেখার জন্য, দেখলো যতটা পারা যায় দেখছি হাসপাতাল থেকে জলটা তুলি। আর হাসপাতালে জল তুলতে গেলে আমার 20 নম্বর, 18 নম্বর, 19 নম্বরের জলটা অনেকটাই ক্লিয়ার হবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।